হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা কর্মকার নিয়ে চলে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও। আজকে বানাবো এই রুই মাছের কালিয়া। ঠিকই শুনেছ, রুই মাছের কালিয়া বানাবো, তবে সেটা আর্ট। তবে সেটার জন্য নিয়ে নিচ্ছি আজকে একটা নতুন খাতা। এই খাতাটি আমায় গিফট করেছে আমার বর্দা, তাই আজকে এই খাতাটার উদ্বোধন করব এই ছবিটার মাধ্যমে। ভীষণ ভালো খাতাটা, আর পেজগুলো তো ভীষণই ভালো, অ্যাক্রিলিক পেইন্ট বা ওয়াটার কালার দুটোর জন্যই বেস্ট। প্রথমে বানিয়ে নিচ্ছি আমরা থালা, তার ভেতরে বানিয়ে নিচ্ছি মাছের পেটিগুলো। এবং এইটা আমি করব অ্যাকচুয়ালি আজকে ওয়াটার কালার দিয়ে ইউজ করেছি, আর্টিস্ট ওয়াটার কালার। আমি কখনো এরকম রিয়েলিস্টিক ছবি করিনি, তবে আজকে প্রথম, তাই কোনো ভুল বা ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর প্রথমে একটু আকার দিয়ে নিলাম, এবং তারপর একটু অরেঞ্জ আর আকার মিলিয়ে যে কালারটা হয় সেটা দিয়ে নিলাম। আমি এখানে দু রকম তুলি ইউজ করেছি, প্রথমে একটা তুলি দিয়ে আমি কালারটা দিয়ে নিয়েছি, এবং পরবর্তীতে অন্য আরেকটা তুলি দিয়ে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর তারপরে একটু যেগুলো গায়ে তেল থাকে মাছের, সে তেলটার জন্য ইউজ করেছি ব্রাউন, ব্লু আর একটু ব্ল্যাক দিয়ে বানানো একটা ব্ল্যাক কালার। আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে সবসময় কালার বানিয়ে নেওয়াটা বেশি ভালো। যেটা প্রাথমিক কালার থাকে আমাদের, সেই কালার দিয়ে বাকি কালারগুলো বানানোটা বেশি ভালো, সেটাতে ছবিটা ফোটে। এবং ঝোলের জন্য আমরা সেই একই রকমভাবে অকার আর রেড দিয়ে মিশিয়ে যে কালারটি তৈরি হয়েছে সেটা দিয়ে করে নিয়েছি। আর এইভাবে পুরো বাকি দুটো যে মাছের পেটি রয়েছে সেটাও করে নেব, তো সেগুলো আর দেখালাম না। তো এবার চলে এসেছি আমাদের এই প্লেটটাতে বা যে বাটিটা আর কি সেটাতে। তো যেহেতু বাটির সাইডটুকুই দেখা যাচ্ছে, তাই সেটাকে আমরা করে নিচ্ছি স্টিল কালার আর একটু ব্ল্যাক দিয়ে। আর বাকি ব্যাকগ্রাউন্ডটা আমি করে নিলাম একটু ব্রাউন, জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এই তো আমাদের আজকের ছবি, ভীষণ সহজ। এটা একদমই সোজা, দেখতে হয়তো মনে হতে পারে খুবই কঠিন। আরেকটা ব্যাপার, হাইলাইটার জন্য আমি ইউজ করেছিলাম একটা হাইলাইটার পেন, সেটা আমি 80 টাকা দিয়ে কিনেছিলাম মনে আছে। তো পেনটা ভীষণই ভালো, এবং এই পেনটা দিয়ে তোমরা যারা বিয়ে বাড়িতে কাজ করো, মানে ব্রাইড সাজাও, তারাও কলকা ঠলকা সব রকম জিনিস করতে পারো বাজারে অ্যাভেলেবেল এটা। তো এই পেনটা কিন্তু আরেকটাও পাওয়া যায়, সেটা হচ্ছে 35 রুপি। সেটা হয়তো একটু মানে খুব একটা এতটা ভালো পিগমেন্টেশন না, বাট তবু ওটা চলে। তো এটা দিয়ে আমি একবার তেলের যে মানে হাইলাইটটা সেটা আমরা করে নিলাম। তো ব্যাস, আজকের ভিডিওটা এইটুকুই। মানে ভীষণ শর্টকাটে রিয়েলিস্টিক ছবি যদি হয়, তাহলে আমার মনে হচ্ছে আজকে আমার এই মাছের পেটি মানে রুই মাছের কালিয়া। তো কেমন হলো অবশ্যই জানিও, এবং আমাকে সাপোর্ট করো একটা জাস্ট ছোট কাজ করে, সেটা হচ্ছে শেয়ার আর সাবস্ক্রাইব, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে ভালো থেকো, টাটা।